আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও লেসন হচ্ছে ইজি স্পোকেন ইংলিশ পার্ট টু। যারা সম্পূর্ণ নতুন অবস্থায় ইংলিশ শিখতে চাও বা ইংলিশে কথা বলা শিখতে চাও, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হবে। আশা করি তোমরা সবাই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে এবং যারা নতুন তারা খুব ভালোভাবে ফলো করবে ভিডিওটা। এটা আমার পার্ট টু। যারা পার্ট ওয়ানটা দেখোনি তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখবে। সেখানে আমি বলে দিয়েছি এবং কিছু ইনফরমেশন দিয়েছি কিভাবে তোমরা ইংলিশে খুব ভালোভাবে এবং সহজেই কথা বলা শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। ডিসপ্লেতে তোমরা কিছু শব্দের অর্থ দেখতে পাচ্ছ, অনেকে আছে এগুলো পারবা, যারা পারো না এগুলো বেসিক শব্দ আছে, অনেকে পারার কথা, যারা পারো না তারা এগুলা মুখস্থ করবে। তোমরা নিজের দায়িত্ব এগুলো মুখস্থ করে নেবে। কেন অর্থ পারা, কুড় অর্থ পারতো, মেয়ে অর্থ পারা, মায়ের অর্থ হতে পারা বা পারতো, সুর অর্থ উচিত, মাস্টার তো অবশ্যই, নিরত প্রয়োজন, ইউজ টু মানে অভ্যস্ত, এই জায়গায় আছে আই মানে আমি, উই মানে আমরা, দে মানে তারা, হি মানে সে, এগুলো তোমার নিজেদেরকে মুখস্থ করে ফেলবে। এখন চলো আমরা মেইন লেসনে চলে যাই। এই জায়গায় দেখতে পাচ্ছ ক্যান, ক্যান অর্থ পারা। আমরা ক্যানটা কখন ইউজ করব? আমরা বর্তমান এবং ভবিষ্যতে যখন পারা অর্থে কোনো কথা বলতে যাব তখন আমরা ক্যান ইউজ করব। ফর এক্সাম্পল আমি বাংলাতে প্রথম বলি, যেমন আমি খেতে পারতাম, সরি আমি খেতে পারি, আমি মার্কেটে যেতে পারি, আমি নাচতে পারি, আমি গান গাইতে পারি। এই যে পারা, পারি বোঝানো হচ্ছে তোমরা অবশ্যই ক্যান ইউজ করবে। এখন এই থেকে আমি আর কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন আই ক্যান গো টু মার্কেট, আমি মার্কেটে যেতে পারি। হি ক্যান ডু ইট, হি মানে সে, হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে। তো বুঝতে পেরেছো বন্ধুরা? অবশ্যই এখন দেখো ক্যান কুড, এই জায়গায় আমি যা এখন দেখাবো সবই হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্ব গুলো তোমরা অবশ্যই সাবজেক্টের পর ব্যবহার করবে, যেমন প্রথমটা আছে সাবজেক্ট, পরটাই মডেল অক্সিলারি ভার্ব, এগুলো সবসময় তোমরা সাবজেক্টের পরে ব্যবহার করবে, ইউজ করবে। যেমন এখন দেখো কুড, কুড অর্থ হচ্ছে পারতো, ক্যান তোমরা ইউজ করবো বর্তমানে এবং ভবিষ্যতে। এখন কুডটা ইউজ করবো সবসময় অতীতকালে, কুড ইউজ করবো। যেমন বাংলাতে আমি বলি আগে, যেমন আমি কাজটা করতে পারতাম, মানে যেমন অতীতে পারতাম, এখন পাই বা পারবো না, আমরা পারতাম মানে অতীতে যখন কথা বলবো তখন আমরা কুড ইউজ করবো। যেমন এই জায়গায় আই কুড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। সি কুড ইট, সে খেতে পারতো, মানে এগুলো সবই অতীতে, যখন অতীতে তোমরা পারা অর্থে কোনো কথা বলতে যাবে তখন কুড ইউজ করবে। এখানে দেখো মেয়ে, মেয়ে অর্থ পারা। এখন ক্যান আর মেয়ের পার্থক্যটা কি? যখন তোমরা মেয়েটা ইউজ করবে পারা অর্থে তখন এটা সম্ভাবনা বোঝাবে, মানে এটা হতে পারে নাও পারে। বা যখন ক্যান পারা অর্থে ইউজ করবে এটা বেশিরভাগই হওয়ার সম্ভাবনা থাকবে, বাট মেয়েটা তোমাদের হতে পারে নাও পারে, মানে এটা কনফিউজ, মানে না হওয়ার সম্ভাবনাই বেশি, না হওয়ার পসিবিলিটাই বেশি, পসিবিলিটাই বেশি, পসিবিলিটি সরি। দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন আই মে গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। এই জায়গায় মানে স্কুলে যেতে পারে এটা সম্ভাবনা, মানে এটা না যাওয়ার সম্ভাবনাই বেশি। বাট যখন তুমি ক্যান ইউজ করবে আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি, তখন ক্যান ইউজ করলে এই জায়গায় মেয়ের পরিবর্তে তখন এটা সম্ভাবনাটা বেশি, যাওয়ার সম্ভাবনা বেশি। বা যখন মেয়ে ইউজ করবে তখন এটা সম্ভাবনা খুবই কম, মানে তুমি ধরতে পারো এটা তুমি যাবে না, মানে যেতে পারো মানে যাবে না, সম্ভাবনা একেবারেই নাই। বাট ক্যান ইউজ করবো আমরা, ক্যান যখন ক্যান ইউজ করবো তখন এটা সম্ভাবনাটা অনেক অনেক। এই জায়গায় দেখো দে মে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারে, এই জায়গাও তোমার সম্ভাবনাটা খুবই কম। বাট ক্যান ইউজ করলে সম্ভাবনাটা বেশি হবে, সম্ভাবনাটা বেশি হবে করার, বাট মে ইউজ করলে সম্ভাবনাটা খুব কম হবে। মাইট, মাইটটা তোমরা অতীত বর্তমান ভবিষ্যৎ সব জায়গায় ইউজ করতে পারবে। আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ইট মাইট রেন, বৃষ্টি হতে পারে বা পারতো, দে মাইট ডিসক্লোজ দ্য নিউজ, তারা খবরটি প্রকাশ করতে পারতো বা পারে। ঠিক আছে, উইল, উইলটা আমরা কখন ইউজ করব? যখন আমরা ভবিষ্যতে কোনো কথা বলতে যাব তখন সবসময় উইল ইউজ করব। ভবিষ্যৎ মানে তোমরা উইল ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল আই উইল গো টু মার্কেট, আমি মার্কেট সরি আই উইল গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব। উই উইল জয়েন দ্য মিটিং, আমরা মিটিংয়ে যোগদান করব। দেখো এই জায়গায় তুমি আগামীকাল মার্কেটে যাবে, এটা ভবিষ্যৎ। এই জায়গা আমি মিটিংয়ে যোগদান করবো, এটা ভবিষ্যৎ, মানে বর্তমান না কিন্তু এটা ভবিষ্যৎ। যেমন আমি বলি বর্তমানে যদি কথা বলি এরকম যে আমি ঢাকা যাই, এটা বর্তমান। বাট আমি যখন বলি আমি ঢাকা যাব তখন এটা কিন্তু ভবিষ্যতের কথা বলা হয়েছে, তখন ভবিষ্যৎ বলতে তোমরা উইল ব্যবহার করবে। কেমন উড, উডের অনেক ব্যবহার আছে,
তোমরা আমি আপাতত একটা ব্যবহার দেখাচ্ছি, এটা তোমরা অতীতকালের ভবিষ্যৎ ব্যবহার করতে গেলে তোমরা উটটা ব্যবহার করবে, উটের কিন্তু আরো ব্যবহার আছে, বাট আমি আজকে একটা দেখাচ্ছি। অতীতকালের ভবিষ্যৎ অর্থে তোমরা উট ব্যবহার করবে। ফর এক্সাম্পল আমি বাংলা একটা উদাহরণ বলি আগে, যেমন সে আমাকে বলেছিল যে সে কাজটি করবে, এই জায়গায় একটা এক্সাম্পল দেখো, দে টোল্ড মি দ্যাট হি উড কাম, মানে তারা আমাকে বলেছিল যে সে আসবে, মানে তারা বলেছিল, মানে অতীতে বলেছিল যে সে আসবে, বুঝতে পেরেছ আশা করি। এখন দেখো শুড, শুড অর্থ উচিত, আমি বাংলায় কিছু সেন্টেন্স মেক করি যখন আমরা উচিত অর্থে কোনো সেন্টেন্স ব্যবহার করব বা বলবো তখন আমরা শুড ব্যবহার করব। ফর এক্সাম্পল আমি তোমাকে, আমার উচিত তোমাকে সাহায্য করা, বা আমার উচিত সেখানে যাওয়া, আমার উচিত তার সাথে কথা বলা, এরকম তোমরা উচিত অর্থে কিছু ব্যবহার করতে চাইলে অবশ্যই শুড ব্যবহার করবে। এই দুইটা এক্সাম্পল, আই শুড হেল্প হিম, আমি আমার উচিত তাকে সাহায্য করা, এই যে শুড অর্থ উচিত, আই শুড হেল্প হিম, আমার উচিত তাকে সাহায্য বা সহায়তা করা। ই শুড রেসপেক্ট ইউর টিচার, তোমার উচিত তোমার শিক্ষককে সম্মান করা, এই যে উচিত, ঠিক আছে। এখন দেখো মাস্ট, মাস্ট অর্থ অবশ্যই, তোমরা যখন কোনো কাজে জোর দেওয়ার অর্থ প্রকাশ করবে, আমরা জোর এটা একটু ইম্পাসিস মানে জোর দিবে, তখন তোমরা মাস্ট ব্যবহার করবে। আই মাস্ট অবি দিস রুলস, অবি মানে মান্য করা কোনো কিছু, আই মাস্ট অবি দিস রুলস, আমি অবশ্যই এই নিয়ম মানব, মানে অবশ্যই মানে জোর দিয়েছো কিন্তু। ইউ মাস্ট টেক মেডিসিন রেগুলারলি, ইউ অর্থ তুমি, এই যে মাস্ট মানে জোর দিয়েছো, তুমি অবশ্যই নিয়মিত ওষুধ গ্রহণ করবে, ইউ মাস্ট টেক, তুমি অবশ্যই গ্রহণ করবে মেডিসিন রেগুলারলি, বুঝতে পেরেছো। এই জায়গা তো নিড, নিড মানে প্রয়োজন বা দরকার, আই নিড এ ফ্রেন্ড, আমার একটা ভালো বন্ধু দরকার, সরি এই জায়গায় আমি বেস্ট লিখতে ভুলে গিয়েছি, এই জায়গায় বেস্ট লিখলে ভালো হবে, এই জায়গায় আই নিড এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু দরকার, আই নিড এ বেস্ট ফ্রেন্ড, আমার একটা ভালো বন্ধু দরকার, বা আমার একটা ভালো বন্ধু প্রয়োজন, আই নিড আর্ন মানি, আমার টাকা উপার্জন করা প্রয়োজন, প্রয়োজন বা দরকার হতে আমরা অবশ্যই নিড ব্যবহার করব। ইউজ টু মানে অভ্যস্ত, আমরা অতীতের কোনো কাজের অভ্যাস বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। ফর এক্সাম্পল আই ইউজ টু স্মোক সিগারেটস, আমি ধূমপান করতাম, মানে এটা আমার অভ্যাস ছিল, অতীতকালে অভ্যাস ছিল, তখন আমরা এই জন্য ইউজ টু ব্যবহার করেছি, আই ইউজ টু স্মোক সিগারেটস, আমি ধূমপান করতাম, আই ইউজ টু ড্রিঙ্ক টি, দেন সরি নাও আই ড্রিঙ্ক কফি, আমি চা পান করতাম, এখন কফি পান করি, আই ইউজ টু ড্রিঙ্ক টি, আমি চা পান করতাম, নাও আই ড্রিঙ্ক কফি, এখন আমি কফি পান করি। তো ইউজ টু মানে অভ্যস্ত, আমরা যখন কোনো অভ্যাসের অভ্যাস জাতীয় কিছু অতীতকালে বোঝাবে তোমরা অবশ্যই ইউজ টু ব্যবহার করবে। এগুলো সবই হলি, এখন আমি এগুলো যা দেখেছি সবই হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তোমরা সাবজেক্টের পর এই মডেল অক্সিলারি ভার্ব গুলা ব্যবহার করবে, কেমন আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে একটু উপকৃত হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাথে লাইক অ্যান্ড কমেন্টও করবে। আর আমি একটা কথা তোমাদের বলিনি, আমি ইউটিউবে নতুন, মানে আমি নতুন ভিডিও আপলোড দিচ্ছি ইউটিউবে, আমার ভিডিও মেক করার সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমার কি কি ভুল আছে বা কি কি সমস্যা, আমি অবশ্যই সেগুলো সংশোধন করার চেষ্টা করব, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এবং আশা করি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব, সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।